প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আইপিএল এর দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব ভার্সেস আরসিবি, যেখানে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে আরসিবি। আরসিবি মূলত বিরাট কোহলি এবং ফাফ ডু প্লেসিস ওপেনিং জুটির ভর করে দুর্দান্ত দারুণ শুরু করে। বিরাট কোহলি এবং ডু প্লেসিস দুজনেই কিন্তু দুর্দান্ত দুটি হাফ সেঞ্চুরি তুলে নেন। বিরাট কোহলি 59 রানের একটি ইনিংস খেলেন 47 বলে, ওদিকে ডু প্লেসিস মাত্র 56 বল খেলে 84 রানের একটি ইনিংস খেলেন। ডু প্লেসিস একটি কার্যকরী ইনিংস খেলেন, টর্নেডো ইনিংস খেলেন। ম্যাচের 8তম ওভারের ঘটনা, 8তম ওভারের শেষ বলে ডু প্লেসিস বিশাল এক ছক্কা হাঁকালেন, যে ছক্কাটি দর্শক গ্যালারির দোতলায় গিয়ে পড়ল 100 মিটারেরও বেশি বড় ছক্কা। ডু প্লেসিসের এত বিশাল ছক্কা দেখে দর্শক গ্যালারিতে থাকা দর্শকরা হাঁ করে তাকিয়ে রইলেন, এমনকি পাঞ্জাবের খেলোয়াড়রা হাঁ করে তাকিয়ে রইলেন, এত বড় ছক্কা ডু প্লেসিস মারলেন। এদিকে ডু প্লেসিস এবং বিরাট কোহলির ব্যাটিং তাণ্ডবের কারণে আরসিবি 20 ওভার 174 রানের বড় একটি স্কোর দাঁড় করায় মাত্র 4 উইকেটের বিনিময়ে। ডু প্লেসিস যেখানে 5টি 6-এর মার মেরেছে, ডু প্লেসিসের এত বড় বিশাল ছক্কা দেখে পাঞ্জাবের খেলোয়াড়রা পর্যন্ত হাঁ করে তাকিয়েছে। জবাব দিতে নেমে পাঞ্জাব কিন্তু ভালো করতে পারেনি, তাদের ওপেনিং ব্যাটার কিন্তু ব্যর্থ, যার কারণে পাঞ্জাব কিন্তু বিপদে পড়ে যায়। এদিকে পাঞ্জাবের মালকিন প্রীতি জিন্তা ডু প্লেসিসের এত বড় বিশাল ছক্কা দেখে হাঁ করে তাকিয়ে রইলেন, তার যেন কোনো কিছু বলার ছিল না, নির্বাক হয়ে তাকিয়ে রইলেন এত বড় বিশাল ছক্কা দেখে। পাঞ্জাবের ব্যাটাররা নিয়মিত বিরতিতে উইকেট পড়ার কারণে তারা কিন্তু পেরে উঠতে পারল না আরসিবির কাছে। শেষ পর্যন্ত পাঞ্জাব 18 ওভার 2 বল খেলে 150 রানে অল আউট হয়ে গেল। এদিন প্রীতি জিন্তা অজরে কাপ দেন, একদিকে তিনি বিশাল ছক্কা দেখলেন গ্যালারিতে বসে, অন্যদিকে তার দল হারল, জিততে পারল না। এই ম্যাচ জিতে আরসিবি কিন্তু পয়েন্ট টেবিলের উপরের দিকে উঠে গেল এবং প্রীতি জিন্তা পিছনে পড়ে গেল। তো বন্ধুরা, খেলার আপডেট পেতে চ্যানেলটির পাশে থাকুন।